হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বারাসাত, এবং আমি আজকে তোমাদের বারাসাতে বেশ কিছু বিখ্যাত কালী পুজোর প্যান্ডেল প্রিপারেশান তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত স্টেশনের একদম কাছেই, এবং এই অঞ্চলে যেটা সবথেকে বিখ্যাত কালী পুজো KNC রেজিমেন্ট, তো চলো সেই পুজো প্যান্ডেলের প্রস্তুতি এবং প্রতিমা নির্মাণ তোমাদের সামনে আমি তুলে ধরছি। আর বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে দয়া করে ভিডিওটিকে একটি লাইক করো এবং সবার সাথে শেয়ার করে দিও। এবং তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো তাদের সবার কাছে আমার অনুরোধ, প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আগামী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, লেটস গো টু KNC রেজিমেন্ট। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বারাসাতের স্টেশনের কাছে ব্রিজ, এবং এই ব্রিজের সামনে দিয়ে এসে তোমাদেরকে এই রাস্তাতে দিয়ে সোজা চলে যেতে হবে। এই রাস্তা দিয়ে কিছু দূর গেলেই তোমরা পেয়ে যাবে KNC রেজিমেন্টের পুজো। এই দেখতে পাচ্ছ কি বিশাল বড় তার গেট, এখানে নির্মাণ অলরেডি হয়ে গেছে। তো চলো গিয়ে দেখে আসা যাক। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে তোমরা এগিয়ে এসে এই যে সামনে বট গাছটি দেখতে পাচ্ছ, এই পাশ দিয়ে একটি গলি চলে গেছে, এই গলি দিয়েই তোমাদের যেতে হবে, তাহলেই তোমরা পেয়ে যাবে KNC রেজিমেন্টের পুজো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ 62তম বর্ষে শ্রী শ্রী শ্যামা পুজো ও দীপাবলি উৎসব, ওপারের টানে এপারের আয়োজন, পরটিয়া জমিদার বাড়ি, টাঙ্গাইল, বাংলাদেশ, KNC রেজিমেন্ট। এবং KNC রেজিমেন্ট স্থাপিত হয়েছিল 1960 সালে। তো চলো বন্ধুরা, গিয়ে দেখে আসা যাক KNC রেজিমেন্টের পুজো প্রস্তুতি কতদূর এগিয়েছে। তোমাদেরকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। বন্ধুরা, এই হচ্ছে গিয়ে KNC রেজিমেন্টের পুজো প্যান্ডেল। অত্যন্ত নাম করা এবং বিখ্যাত পুজো হয় এখানে, এবং বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসেন এই কালী পুজো দেখতে। তো চলো সামনে গিয়ে দেখে আসা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে বারাসাতের অন্যতম বিখ্যাত পুজো KNC রেজিমেন্টের প্যান্ডেল। দেখতেই পাচ্ছ কি অসাধারণ একটি প্যান্ডেল নির্মাণ এখানে চলছে। তো চলো সামনে থেকে গিয়ে দেখে আসা যাক। তো চলো বন্ধুরা, ভেতর থেকে গিয়ে দেখে আসা যাক। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে সকাল থেকে বিভিন্ন শিল্পীরা কত সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন, এবং একটি পুরনো জমিদার বাড়িকে মানে আমাদের সামনে তুলে ধরার জন্য ইনাদের কি অক্লান্ত পরিশ্রম সকাল থেকে চলছে। তো চলো প্যান্ডেলের ভেতর থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। পুরোনো জমিদার বাড়ির যে থামগুলো, তো সেরকম স্ট্রাকচার এখানে ক্রিয়েট করা হয়েছে, এবং এই পুরোনো জমিদারি বাড়ির থিমই এবার এখানে ফুটে উঠতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা দেখো, এখানে পুরোনো জমিদারির বাড়ির যে ধরনের আগেকার দিনে খড়খড়ি জানলা হতো, সেগুলোকে কিন্তু কি সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এবং এই হচ্ছে সেই স্থান যেখানে মাকে প্রতিষ্ঠিত করা হবে। তো চলো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে একটুখানি সিলিংটা দেখিয়ে দিই। দেখো, পুরনো জমিদার বাড়ির আদলে আগেকার দিনের যে কড়িবর্গা থাকতো, সেই কড়িবর্গাও কিন্তু এখানে বানানো হয়েছে। অর্থাৎ পুরনো একটি জমিদার বাড়িকে কী সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তার সম্পূর্ণ প্রয়াস এখানে চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই জায়গাটা দিয়ে কিন্তু মাকে প্রতিষ্ঠা করা হবে। দেখো বন্ধুরা, বন্ধুরা দেখো এখানে কি সুন্দর বিভিন্ন ধরনের কারুকার্য পড়ে রয়েছে, এগুলো কিন্তু প্যান্ডেলের কাজে ব্যবহার হয়ে যাবে। এখানে প্রচুর প্যান্ডেল বানানোর সরঞ্জাম এখানে রয়েছে। তো বন্ধুরা,
আমাদের অনেক সৌভাগ্য যে এই যে সুন্দর মণ্ডপটি এখানে সৃষ্টি হচ্ছেন তারই একজন শিল্পী আমাদের সাথে রয়েছেন। দাদা, আপনি আপনার নামটা কি বলুন? আমার নাম শ্যামল বিশ্বাস। আচ্ছা শ্যামলদা, আপনি আমাদেরকে প্লিজ বলুন যে আপনারা মোটামুটি কবে থেকে এই কাজ শুরু করেছিলেন? কাজ শুরু হয়েছে 20 তারিখ থেকে। 20 তারিখ থেকে? আচ্ছা, তো এখন তো কাজ জোর কদমে চলছে, আর তো মাত্র মানে 3-4 দিন পরেই কালী পুজো, 3 তারিখের আগেই ওভেন দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি ডে নাইট কাজ চলছে। বারান্দাটা দিয়ে মাকে দর্শন করেই তোমাদের কিন্তু চলে যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আমার তরফ থেকে এই পুজোর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। তো বন্ধুরা, এই যে বারান্দাটি দেখছো, এই বারান্দা থেকেই কিন্তু দর্শকদের মাকে দর্শন করতে হবে। আমি বারান্দাটিকে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। একদম প্যান্ডেলের সামনে এই বারান্দাটি মানে নির্মাণ হয়েছে, এবং এই বারান্দাতে এসেই তোমাদেরকে দেখতেই পাচ্ছ, এখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে মাকে দর্শন করতে হবে। এবং তারপরে এইদিকে যে সিঁড়িটি রয়েছে, অর্থাৎ এইখানে যে সিঁড়িটি রয়েছে, এই সিঁড়ি দিয়ে তোমাদেরকে নেবে যেতে হবে, কেননা বুঝতেই পারছো এবছর করোনা পরিস্থিতির জন্য। তো বন্ধুরা, এই ছিল বারাসাতে কেএনসি রেজিমেন্টের পুজো প্রস্তুতি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে দয়া করে ভিডিওটিকে লাইক করে সবার সাথে শেয়ার করে দিও, এবং দয়া করে কমেন্ট করে জানিও। এবং তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো তাদের সবাইয়ের কাছে আমার অনুরোধ, প্লিজ দয়া করে নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে আগামী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।